রহমান রহিম, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে একটা সুজি দিয়ে সুজি বড়া তৈরি করব। এটাকে আমরা সুজি দশ বড়া বলি। তো সুজি দশ বড়া তৈরি করার জন্য আমি সুজি দশ বড়া তৈরি করার জন্য আমি সুজি নিয়েছি, চারটা ডিম নিচ্ছি, নিয়েছি চিনি, চিনিটা আমি দুই কাটি নিচ্ছি, পরিমাণ মতো দিব, নিয়েছি দুধ। এখন আমি সুজিটা দিয়ে প্রথমে আমি সুজির টুকরা তৈরি করব। তৈরি করার জন্য আমি একটা পাত্র নিচ্ছি, পাত্রটা নিচ্ছি, আমি এখন সুজিগুলি সকলে ঢেলে দিব। এখন এটার ভিতরে আমি দুধ দিয়ে দিব, দুধ দিব, তাও পরিমাণ মতো দুধ দিয়ে দিব। পানি দিয়ে দিচ্ছি, পানিটা আরেকটু লাগবে, আমি আরেকটু পানি দিয়ে দেব। এখন এটার ভিতরে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব। প্রথমে আমি সুজিটাকে একটু ভেজে নিয়েছি, সামান্য একটু ঘি দিয়ে সুজিটাকে ভেজে নিয়েছি। যার ভালো লাগে ভেজে নিবে, যার ভালো না লাগলে ভেজে না নিলেও চলে। প্রথম থেকে লাস্ট পর্যন্ত এরকম করে লাগতে হবে, যাতে তলা না দিয়ে আসে। আমি আমি যেভাবে তৈরি করি, মদন করা যেভাবে আমি তৈরি করি ওইভাবে করতেছি, জানি না কি কেমন করে করি। আমার তৈরি করা আমার মতো আমি তৈরি করতেছি, তো সেইটাই দেখাচ্ছি। দুটা প্রায় হয়ে গেছে, খেয়াল রাখতে হবে যাতে দলা দলা একদম গোটা গোটা না হয়ে যায়। আমার টুলটা অনেক সুন্দর হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। আমি দশ বড়ার জন্য যে দুটা তৈরি করছি, দুটা আমি এখন একটা বলের ভিতর নিয়ে নিয়েছি গরম, একটু গরমটা কম হাত দিয়ে মুছবো। গরমটা কমানোর জন্য আমি দু তিন মিনিট মেলে মেখে দিব। এই পর্যায়ে আমি একটা পাত্র নিয়েছি, দশ বড়া যখন শিরা নিতে হবে আমি একটা শিরা নেওয়ার জন্য পাত্র নিয়েছি। এখন আমি দশ বড়া শিরাটা দিব, দুধের শিরা দিব, কারণ আমার বাচ্চারা পছন্দ করে, এই জন্য আমি দুধ নিয়েছি দুধের শিরা দেওয়ার জন্য। সকলে দুধ দিব না, এটার ভিতরে এখন আমি চিনি দিয়ে দিব। চিনি আসলে পরিমাণ মতো দেওয়া হবে, দেখে আবার চিনিটা দিব। এখন এরপর আমি একটু অল্প দিলাম, শিরাটা বেশি ঘন হবে না, শিরাটা করতেই হবে, একটু পাতলা শিরা করতে হবে। রস বড়া শিরা ঘন হলে পিঠাটা রসে ফুরফুরে হয় না, ঘন দিতে হবে। এরপরটা দিয়ে দিব আমি তিনটে এলাচ দিয়ে দিলাম, দুটা তেজপাতা আমি এভাবে ধুয়ে ছিঁড়ে চারটা করে দিয়ে দিব। আমি এরপর মিষ্টিটা দেখে নিব, চিনিটা লাগলে আমি আরেকটু চিনি দিয়ে দিব। আরেকটু চিনি দিয়ে দিলাম, সিরাটা হয়ে গেছে। এখন আমি দশ বারের জন্য দুটারে মেখে নিব, এখন দুটা আমি ভালো করে মেখে নিব।
একটু ঠান্ডা হয়ে গেছে দুধটা। এইভাবে মেখে নেব। দুধটা মাখা হয়ে গেছে, আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন দুটা তেল দিয়ে দিব আমি। আমি এখন দশ বড়া বানাইতে যাবো। খালিতে একটু যখন এইরকম লাল হয়ে যাবে তখন আমরা আস্তে আস্তে উঠিয়ে দেব, ঠান্ডার জন্য রাখবো। ঠান্ডা হওয়ার পর আমরা শিরাতে দিব। ভাজা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এগুলো শিরাতে দিয়ে দিব। এইভাবে আমি 10-15 মিনিট রেখে দিব শিরার ভিতর। একদম শিরা খেয়ে টুয়ে টুম্বো হয়ে যাবে। সবগুলি শিরাতে দিব না, আমি কিছু শুকনো রেখে দিব। দশ মিনিটের জন্য একটু অপেক্ষা করবো। 10 মিনিট তো তৈরি হয়ে গেল আমার দশ বড়া। দশ বড়াগুলি যদি ভালো লাগে আপনার বাসায় ট্রাই করবেন, আমাকে বেশি বেশি লাইক করবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।